ব্যর্থ পুতিনের ব্রহ্মাস্ত্র বাঁচার জন্য এবার ভারতের দ্বারস্থ রাশিয়া। কিনতে পারে ব্রহ্মস, জানুন কেন। রাশিয়ার বিরুদ্ধে আশা অনুযায়ী পাল্টা অভিযান চলছে না। জেনিন শহরে ইসরায়েলি হত্যাকাণ্ড যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। প্রতিরোধ আন্দোলনের নেতাদের হত্যা করতে চায় আমেরিকা। ইউক্রেনের পাল্টা হামলা ঠেকাতে সব কিছু করছে রাশিয়া, বললেন জেলেনস্কি। জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে ইউক্রেনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সর্বশেষ সংবাদে জানবেন, সুইডেনে এবার ইহুদি ধর্মগ্রন্থ তোরাহ পোড়ানোর অনুমতি। এবারে বিস্তারিত, ব্যর্থ পুতিনের ব্রহ্মাস্ত্র বাঁচার জন্য এবার ভারতের দ্বারস্থ রাশিয়া। কিনতে পারে ব্রহ্মস, জানুন কেন। এবার একটি বড়সড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে এবার ভারত রাশিয়াকে ব্রহ্মস মিসাইল বিক্রির বিষয়ে চিন্তাভাবনা করছে। মূলত এটি দীর্ঘ সময় ধরে চলা দুই মিত্র দেশের মধ্যে ভূমিকার একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ এখনও পর্যন্ত ভারত রাশিয়ার কাছ থেকে অস্ত্র গ্রহণ করত, তবে এবার সেখানেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য যে দুই দেশই যৌথভাবে এই সুপার ডিস্ট্রাকটিভ অস্ত্র তৈরি করেছে। এ প্রসঙ্গে ব্রামোস অ্যারোস্পেসের সিইও এবং এমডি অতুল দিনকার রানের মতে, তার কোম্পানি এয়ারলঞ্চ ব্রামোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য বাজার হিসেবে রাশিয়াকে বিবেচিত করেছে। পাশাপাশি তিনি দাবি করেছেন যে রাশিয়ার কাছে বর্তমানে এই পর্যায়ের কোনো অস্ত্র নেই। তিনি বলেন, রাশিয়া যদি এটি আগে কিনে নিত তাহলে বর্তমান পরিস্থিতিতে অর্থাৎ ইউক্রেনের যুদ্ধে তাদের ব্যবহার করার মতো অনেক কিছু থাকত। এছাড়াও তিনি জানান, ইউরোপে এখন যা চলছে তা শেষ হয়ে গেলে আমরা রাশিয়া থেকে কিছু অর্ডার পেতে পারি, বিশেষ করে এয়ারলঞ্চ ব্রহ্মসের জন্য। উল্লেখ্য যে রাশিয়া তার P-18 ওয়ানিক্স ক্ষেপণাস্ত্রের মতো ব্রহ্মসের ব্যবহার করতে পারে। P-18 ব্রহ্মসের আগে সোভিয়েত আমলে নির্মিত হয়েছিল। এছাড়াও P-800 কে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হিসেবে ডিজাইন করা হয়েছে। পাশাপাশি সিরিয়া এবং ইউক্রেনের স্থলে থাকা লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এটির ব্যবহার করা হয়েছে। কিনতে বাধ্য হতে পারে রাশিয়া। এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে ব্রহ্মসের এবং অনিক্সের পারফরমেন্স প্রায় একই। বর্তমানে রাশিয়ার প্রতিরক্ষা খাতে কম ফান্ডিং, দুর্নীতি, নির্মাণের ক্ষেত্রে দেরি এবং পশ্চিম নিষেধাজ্ঞার কারণে সমস্যার ফলে রাশিয়া ভারত থেকে ব্রহ্মস কিনতে বাধ্য হতে পারে। এদিকে রাশিয়া ইউক্রেনে ব্রহ্মস ব্যবহার করলে পশ্চিমী দেশগুলির কাছে ক্ষেপণাস্ত্র মোকাবেলায় এই সমতুল্য কোনো অস্ত্র থাকবে না। উল্লেখ্য যে পশ্চিমী ক্রুজ মিসাইল স্ট্রম শ্যাডো একটি সাবসনিক ডিজাইনের মিসাইল, যা এয়ার ডিফেন্স ভেদ করার জন্য স্টিলস এবং ম্যানুভারেবিলিটির সুবিধা নেয়। তবে বর্তমানে ইউক্রেন যুদ্ধে ব্রহ্মস কোনো কৌশলগত প্রভাব ফেলতে পারবে না, বরং এটি কেবল পশ্চিমী দেশগুলি ইউক্রেনে আরও মারাত্মক অস্ত্র সরবরাহ করতে অনুপ্রাণিত করবে। ইতিমধ্যেই রাশিয়ার কিনজাল মিসাইল ইউক্রেনে খারাপ পারফরমেন্স প্রদর্শন করেছে, যার কারণে রাশিয়া ভারত থেকে ব্রহ্মস কিনতে বাধ্য হতে পারে। এদিকে মডার্ন ওয়ার ইনস্টিটিউটের একটি নিবন্ধ অনুসারে কিনজাল মিসাইল একটি কঠিন জ্বালানিযুক্ত রকেট মোটর ব্যবহার করে, যেটির উড়ানের সময় গতি কমানো বা ধ্বংস করা যায় না। রাশিয়ার বিরুদ্ধে আশা অনুযায়ী পাল্টা অভিযান চলছে না। ইউক্রেন স্বীকার করেছে, পশ্চিমা দেশগুলোর বিপুল সমর্থন থাকা সত্ত্বেও তারা রাশিয়ার বিরুদ্ধে আশা অনুযায়ী পাল্টা অভিযান এগিয়ে নিতে পারছে না। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সামরিক জোট সরাসরি ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র, অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করে আসছে। গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়ারমাক সাংবাদিকদের বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সেনারা খুব দ্রুত এগোতে পারছে না। গত 4 জুন থেকে ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করেছে। ইয়ারমাক বলেন, আমরা যদি দেখি কোনো কিছু ঠিক মতো চলছে না, তাহলে আমরা তাকে এটাই বলবো, কেউ এতে রং লাগাবে না। রাশিয়া দাবি করছে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক এবং দোনেস্ক এলাকার রুশ বংশোদ্ভূত লোকজনকে রক্ষা এবং ইউক্রেনে বেড়ে চলা নাৎসিবাদকে মোকাবেলার জন্য সামরিক অভিযান শুরু করেছে। কিন্তু অভিযানের শুরুতেই আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিকভাবে সহযোগিতা করে আসছে এবং এজন্য তারা বিলিয়ন ডলার খরচ করেছে। জেনিন শহরে ইসরায়েলি হত্যাকাণ্ড যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে যে হত্যাকাণ্ড চালিয়েছে তা জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। আমেরিকার বোস্টন ইউনিভার্সিটির স্কুল অব লর অধ্যাপক সুসান আকরাম একথা বলেছেন। তিনি বলেন, সম্প্রতি ইসরায়েলি সেনারা জেনিন শরণার্থী শিবিরে বর্বর অভিযান চালিয়ে যে 12 ফিলিস্তিনিকে হত্যা এবং কয়েক ডজনকে আহত করেছে তা অনেকগুলো কারণে সুস্পষ্টভাবে যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। তিনি বলেন, ইহুদিবাদী সেনারা সজ্ঞানে, স্বেচ্ছায় এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে জেনিন শরণার্থী শিবিরের বেসামরিক জনগণের উপর হামলা চালিয়েছে এবং তাদেরকে হত্যা করেছে। পাশাপাশি ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনের মেডিকেল ইউনিটগুলোর উপর হামলা চালিয়েছে। জেনেভা কনভেনশন স্বেচ্ছায় হত্যাকাণ্ড, অধিকৃত এলাকার জনগণের দুর্ভোগ সৃষ্টি এবং ব্যাপক মাত্রায় সম্পদের উপর ধ্বংসযজ্ঞ চালানো কোনোভাবেই সামরিক প্রয়োজনীয়তার মধ্যে পড়ে না। চলতি সপ্তাহের গোড়ার দিকে একটি ওয়েবিনারে দেয়া বক্তৃতায় একথা বলেন অধ্যাপক আকরাম। আরব সেন্টার ওয়াশিংটন এই ওয়েবিনারের আয়োজন করে। এতে অধ্যাপক আকরাম বলেন, কোনো সন্দেহ
এখনই জেনে নে ইসরায়েল সেনারা যা করেছে তা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। ওয়েবিনারের অন্যতম প্যানেল বক্তা ও সাংবাদিক ডালিয়া হাতুকা অধ্যাপক সুসান আকরামের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের কর্মকাণ্ড যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। প্রতিরোধ আন্দোলনের নেতাদের হত্যা করতে চায় আমেরিকা। খুব ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপ এবং দেশটির সন্ত্রাসবাদ বিরোধী আন্দোলনের নেতাদের হত্যার হুমকি দেওয়ার নিন্দা ও প্রতিবাদ রাজধানীর বাগদাদের জনগণ রাজপথে বিক্ষোভ করেছেন। গতকাল শুক্রবার তারা বাগদাদের মার্কিন দূতাবাসের সামনে এই বিক্ষোভ মিছিল করেন। মার্কিন গণমাধ্যমের সাম্প্রতিক কয়েকটি রিপোর্ট থেকে জানা যায়, ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেয়া কয়েকটি সংগঠনের নেতাদের হত্যা করার পরিকল্পনা করেছে ওয়াশিংটন। এর মধ্যে বিশেষভাবে হরকত হিজবুল্লাহ আল নুজাবার নেতারা রয়েছেন। ওয়াশিংটন দাবি করেছে, এই সংগঠনটি গত মার্চ মাসে সিরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের উপর প্রাণঘাতী ড্রোন হামলা চালিয়েছিল। গতকাল বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া লোকজন ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আলিনা রোমানিস্কোর হস্তক্ষেপমূলক আচরণের নিন্দা জানান। একই সঙ্গে তারা আমেরিকার ব্যাপারে ইরাকের সরকার এবং জাতীয় সংসদের অবস্থানও স্পষ্ট করার দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া লোকজন পরিষ্কার করে বলেছে, আজকের এই বিক্ষোভ শুধুমাত্র শুরু, সামনে আরও অনেক বিক্ষোভ কর্মসূচি দেয়া হবে। গতকালের বিক্ষোভ মিছিলের আগে রাজধানী বাগদাদের গ্রিন জোন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাস অবস্থিত। ইউক্রেনের পাল্টা হামলা ঠেকাতে সবকিছু করছে রাশিয়া, বলল জেলেনস্কি। ইউক্রেনের দক্ষিণ ও পূর্বে কিয়েভ বাহিনীর পাল্টা হামলা ঠেকাতে রাশিয়া তার সর্বশক্তি প্রয়োগ করছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শুক্রবার এ বিষয়ে ইউক্রেনীয় বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনীকে পেছনে ঠেলে দেওয়ার জন্য ইউক্রেনের বহুল প্রত্যাশিত অভিযানটি প্রত্যাশার চেয়ে অনেক ধীরগতিতে এগিয়ে চলেছে। যদিও যুদ্ধক্ষেত্রে ইউক্রেন নতুন নতুন অগ্রগতির দাবি করছে। জেলেনস্কি বলেন, আমাদের সবাইকে স্পষ্টভাবে বুঝতে হবে, দক্ষিণ ও পূর্বাঞ্চলে রুশ বাহিনী আমাদের যোদ্ধাদের থামাতে তাদের সবকিছু বিনিয়োগ করছে, তারপরও আমরা এগিয়ে যাচ্ছি। তিনি আরও জানান, প্রতিবেশী বেলারুশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তিনি। এগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে এখানে বড় ধরনের কোনো হুমকি নেই। তিনি বলেন, এখন আমাদের পুরো ফোকাস ফ্রন্টলাইনে। রাশিয়ার ওয়াগনার ভাড়াটে দল বেলারুশের সেনাদের প্রশিক্ষণের জন্য একটি চুক্তিতে পৌঁছেছে, এমন খবর প্রকাশ হওয়ার পরপর বেলারুশ সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলা হয়, অদূর ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার ইউনিটগুলোকে প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ভাগাভাগির জন্য একটি রোডম্যাপ তৈরি করতে ওয়াগনারের সঙ্গে একটি চুক্তি হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় ওয়াগনার যোদ্ধারা রাজধানী মিনস্কের প্রায় 90 কিলোমিটার দক্ষিণ পূর্বে আসিপোভিচি শহরের কাছে একটি প্রশিক্ষণ মাঠে বেলারুশিয়ান সেনাদের নির্দেশ দিয়েছেন। কিভাবে ওয়াগনার যোদ্ধারা বেলারুশের সামরিক প্রশিক্ষণে জড়িত হয়েছে মন্ত্রণালয় তা স্পষ্ট করেনি। গত মাসে রাশিয়ান সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ বন্ধ করার পর এই ভাড়াটে বাহিনীকে অভয়ারণ্যের প্রতিশ্রুতি দেয় বেলারুশ। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে আকস্মিক সফরে ইউক্রেনে পৌঁছেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ল। তিনি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে স্পষ্ট সমর্থনের প্রস্তাব দিয়েছেন। শনিবার 15 জুলাই ইউএনের কার্যালয় জানিয়েছে, তিনি ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে লিথুয়ানিয়া ও পোল্যান্ড সফরের পর স্ত্রী কিম কিয়ন হিরকে সঙ্গে নিয়ে ইউক্রেনের সফর করছেন। প্রায় 17 মাস আগে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া, এরপরে দেশটিতে প্রথমবারের মতো সফর করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। ইউক্রেন পৌঁছে রাজধানী কিয়েভের কাছের দুটি বুচা ও ইরপিন ঘুরে দেখেছেন প্রেসিডেন্ট ইয়ুন। শহর দুটির রুশ সৈন্যদের আগ্রাসনে বহু মানুষ হতাহত হয়েছে। শহর দুটির রাস্তায় রাস্তায় মৃতদেহ পড়েছিল, পাওয়া গেছে গণকবরও। প্রেসিডেন্ট ইয়ুন যুদ্ধে নিহতদের স্মৃতিস্তম্ভে ফুল দেন। ইয়ুনের প্রেস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা কিম ইয়ুন হেই এক বিবৃতিতে বলেছেন, আগামীকাল রোববার 16 জুলাই প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তাদের প্রেসিডেন্টের আলোচনার কথা রয়েছে। সুইডেনে এবার ইহুদি ধর্মগ্রন্থ তোরাহ পোড়ানোর অনুমতি। সুইডিশ পুলিশ জানিয়েছে, তারা রাজধানী স্টকহোমে ইসরায়েলি দূতাবাসের বাইরে ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তোরাহ পুড়িয়ে বিক্ষোভ করার অনুমতি দিয়েছে। 14 জুলাই শুক্রবার সুইডিশ পুলিশ এই তথ্য প্রকাশ করেছে। ইসরায়েল এবং ইহুদি সংগঠনগুলো পুলিশের এই পদক্ষেপের নিন্দা করেছে। 15 জুলাই শনিবার তোরাহ বা তাওরাত পোড়ানোর বিতর্কিত এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। কয়েক সপ্তাহ আগে স্টকহোমের প্রধান মসজিদের বাইরে সালওয়ান মমিকা নামের ইরাকি এক খ্রিস্টান অভিবাসীকে কোরআন পোড়ানোর অনুমতি দিয়েছিল সুইডিশ পুলিশ। ফলে মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল সুইডেন। পুলিশের কাছে করা আবেদনে বাইবেল এবং তোরাহ পোড়ানোর অনুমতি চাওয়া হয়েছিল। কোরআন পোড়ানোর প্রতিক্রিয়া এবং বাক স্বাধীনতার সমর্থনে এই বিক্ষোভ করা হবে বলে জানা গেছে, তবে কারা এটি করছেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। স্টকহোম পুলিশের প্রেস অফিসার কারিনা স্কোরগারিলিফ্ট বার্তা সংস্থা AFPকে জানান, সুইডিশ আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে তারা জনগণকে জনসমাবেশ করার অনুমতি দিয়েছেন। তিনি বলেছেন, পুলিশ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ পোড়ানোর অনুমতি দেয় না, পুলিশ কেবল জনসমাবেশ করার এবং মতামত প্রকাশের
অনুমতি দেয়। এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগ এই সিদ্ধান্তের নিন্দা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আমি দ্ব্যর্থহীনভাবে সুইডেনে পবিত্র ধর্মীয় গ্রন্থ পোড়ানোর অনুমতি দেওয়ার নিন্দা জানাই। সারা বিশ্বের মুসলমানদের কাছে পবিত্র গ্রন্থ হিসেবে পরিচিত কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছিলে আমি। এখন ইহুদিদের পবিত্র গ্রন্থেরও একই পরিণতি দেখার জন্য আমাকে ব্যথিত হৃদয়ে অপেক্ষা করতে হচ্ছে। উল্লেখ্য, গত জুন মাসে 37 বছর বয়সী সালওয়ান মমিকা স্টকহোমের মসজিদের বাইরে কোরআনের বেশ কয়েকটি পৃষ্ঠা পুড়িয়ে দিয়েছিল এবং পবিত্র এই গ্রন্থটির উপর আঘাত করেছিল। বাকস্বাধীনতার নামে এ ধরনের ঘৃণ্য কাজের অনুমতি দেওয়ায় ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো তাদের দেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতদের তলব করেছিল। এছাড়া 57 সদস্যের অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন বা OIC-র জরুরি বৈঠকও ডাকা হয়েছিল। পরবর্তী সুইডিশ সরকারও কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছিল, তবে পাশাপাশি উল্লেখ করেছিল মত প্রকাশের স্বাধীনতা দেশটির সাংবিধানিকভাবে সুরক্ষিত একটি অধিকার।